প্রিয় শিক্ষার্থী, স্বাগতম আপনাকে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রস্তুতির ক্লাস কোর্সে। প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার সিলেবাস অনুসারে আমরা ধারাবাহিক ভিডিও ক্লাসের মাধ্যমে পরীক্ষার আগেই বাংলা সিলেবাস কাভার করব শতভাগ কমন উপযোগী প্রশ্ন দিয়ে। আশা রাখছি ধারাবাহিক ভিডিও ক্লাসগুলোর মাধ্যমে আপনি দ্বিতীয় এবং তৃতীয় ধাপের পরীক্ষায় বাংলা অংশ হতে শতভাগ প্রশ্ন কমন পাবেন। বুঝে শুনে গোছানো প্রস্তুতি না নিলে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই পরীক্ষাতে পিছিয়ে পড়বেন অন্যদের থেকে। তাই অবহেলা না করে আমাদের কোর্সের প্রতিটি ভিডিও ক্লাস মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখুন। আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণে আমন্ত্রণ রইল আমাদের আঙিনায়। চলুন শুরু করি আজকের আলোচনা। আলোচনার বিষয়, সাধু ও চলিত রূপ। দেখিয়ে শব্দের চলিত রূপ কোনটি? দেখিয়ে শব্দের চলিত রূপ হচ্ছে দেখে। দেখিয়ে শব্দের চলিত রূপ দেখে। কোনটি সাধু রীতির বৈশিষ্ট্য? কোনটি সাধু রীতির বৈশিষ্ট্য? সঠিক উত্তরটি হচ্ছে কৃত্রিম। সাধু রীতির বৈশিষ্ট্য কৃত্রিম। সাধু ভাষা রীতির ক্ষেত্রে কোন বৈশিষ্ট্যটি প্রযোজ্য? সাধু ভাষা রীতির ক্ষেত্রে কোন বৈশিষ্ট্যটি প্রযোজ্য? নিম্নোক্ত অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হচ্ছে অপরিবর্তনীয়। সাধু ভাষাটি সাধারণত অপরিবর্তনীয় হয়ে থাকে, এটি সাধু ভাষার একটি বিশেষ বৈশিষ্ট্য। শব্দের কোন রূপটি সাধু ভাষায় ব্যবহৃত হয়? শব্দের কোন রূপটি সাধু ভাষায় ব্যবহৃত হয়? সঠিক উত্তর হচ্ছে কেহ। কেহ এই রূপটি সাধু ভাষায় ব্যবহৃত হয়। পক্ষী বিশেষ্যপদটি কোন ভাষা রীতির উদাহরণ? পক্ষী বিশেষ্যপদটি হচ্ছে সাধু রীতির উদাহরণ। পক্ষী এই বিশেষ্যপদটি সাধু ভাষা রীতির উদাহরণ। তথাপি শব্দের চলিত রূপ কোনটি? তথাপি শব্দের চলিত রূপ হচ্ছে তবুও। তথাপি শব্দের চলিত রূপ তবুও। আজও শব্দের সাধু রূপ কোনটি? আজও শব্দের সাধু রূপ হচ্ছে অদ্যাপি। আজও শব্দের সাধু রূপ হচ্ছে অদ্যাপি। কথাবার্তা, বক্তৃতা ও নাটকের সংলাপের জন্য কোন ভাষা সবচেয়ে উপযোগী? কথাবার্তা, বক্তৃতা ও নাটকের সংলাপের জন্য কোন ভাষা সবচেয়ে উপযোগী? সঠিক উত্তর হচ্ছে চলিত ভাষা। কথাবার্তা, বক্তৃতা এবং নাটকের সংলাপের জন্য চলিত ভাষা সব থেকে বেশি উপযোগী। পার হইয়া, এই ক্রিয়াপদের সাধু রূপটি চলিত রূপে রূপান্তর করলে কি হবে? পার হইয়া এই ক্রিয়াপদের সাধু রূপটি চলিত রূপে রূপান্তর করলে হবে পেরিয়ে। পার হইয়া এই ক্রিয়াপদের সাধু রূপটি চলিত রূপে যদি রূপান্তর করা হয় তাহলে হবে পেরিয়ে। বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তককে? বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক হচ্ছে প্রমথ চৌধুরী। বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক প্রমথ চৌধুরী। চকিত হইয়া, এর চলিত রূপ কোনটি? নিম্নোক্ত অপশনগুলোর মধ্যে চকিত হইয়া এর চলিত রূপটি হচ্ছে চমকে। চকিত হইয়া এর চলিত রূপ চমকে। সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোন পদে বেশি দেখা যায়? সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোন পদে বেশি দেখা যায়? সঠিক উত্তর হচ্ছে ক্রিয়া ও সর্বনাম পদে। ক্রিয়া ও সর্বনাম পদে সাধু এবং চলিত ভাষার মূল পার্থক্য বেশি দেখা যায়। কোনটি চলিত ভাষার বৈশিষ্ট্য? নিম্নোক্ত অপশনগুলোর মধ্যে চলিত ভাষার বৈশিষ্ট্য হচ্ছে প্রমিত উচ্চারণ। চলিত ভাষার অন্যতম একটি বৈশিষ্ট্য প্রমিত উচ্চারণ। তোমাকে দেখে খুব খুশি হলাম, এই বাক্যটি কোন ভাষা রীতিতে লেখা? তোমাকে দেখে খুবই খুশি হলাম, এই বাক্যটি হচ্ছে চলিত রীতিতে লেখা। তোমাকে দেখে খুব খুশি হলাম, বাক্যটি চলিত রীতিতে লেখা। বন্য শব্দটির চলিত রূপ কোনটি? বন্য শব্দটির চলিত রূপ হচ্ছে বুনো। বন্য শব্দটির চলিত রূপ বুনো। পার হইয়া, এই ক্রিয়াপদের সাধু রূপটি চলিত রূপে রূপান্তরিত করলে কি হবে? পার হইয়া এই ক্রিয়াপদের সাধু রূপটি চলিত রূপে রূপান্তরিত করলে হবে পার হয়ে। পার হইয়া এই ক্রিয়াপদের সাধু রূপটি চলিত রূপে রূপান্তরিত করলে হবে পার হয়ে। উহা কোন রীতির শব্দ? উহা কোন রীতির শব্দ? সঠিক উত্তর হচ্ছে সাধু রীতির শব্দ। উহা সাধু রীতির শব্দ।
যে কথা একবার জমিয়ে বলা গিয়েছে তাহার ফেনাইয়া ব্যাখ্যা করা চলে না। চলিত ভাষায় এ বাক্যে ভুলের সংখ্যা কয়টি? যে কথা একবার জমিয়ে বলা গিয়েছে তার ফেনাইয়া ব্যাখ্যা করা চলে না। চলিত ভাষায় এ বাক্যে ভুলের সংখ্যা হচ্ছে 4টি। কোনটি সাধু রীতির শব্দ? নিমের নিচের অপশনগুলোর মধ্যে সাধু রীতির শব্দটি হচ্ছে জ্যোৎস্না। কোনটি সাধু রীতির শব্দ? জ্যোৎস্না, এটি হচ্ছে সাধু রীতির শব্দ। কোনটি চলিত রূপ? নিম্নোক্ত অপশনগুলোর মধ্যে চলিত রূপ কোনটি? সঠিক উত্তরটি হচ্ছে তুলো। বন্য শব্দটির চলিত রূপ হচ্ছে বুনো। বন্য শব্দটির চলিত রূপ কোনটি? বন্য শব্দটির চলিত রূপ হচ্ছে বুনো। লম্ফ প্রদান করিল এর চলিত রূপে কোনটি? লম্ফ প্রদান করিল এর চলিত রূপ হবে হচ্ছে লাভ দিল। লম্ফ প্রদান করিল এর চলিত রূপ লাভ দিল। লাভ দিল, লম্ফ প্রদান করিল এর চলিত রূপ। ভাঙ্গাইত এই সাধু ক্রিয়াপদের চলিত রূপ কি? ভাঙ্গাইত এই সাধু ক্রিয়াপদের চলিত রূপটিকে বলা হয় হচ্ছে ভাঙ্গত। ভাঙ্গাইত এই সাধু ক্রিয়াপদের চলিত রূপ ভাঙ্গত। নিচের কোনটি চলিত রূপ? নিচের যে অপশনগুলো রয়েছে এর মধ্যে চলিত রূপ এর শব্দটি হচ্ছে তুলো। বাংলা ভাষায় সাধু ও চলিত রূপের মধ্যে তুলনামূলক গবেষণা করেন কে? বাংলা ভাষায় সাধু ও চলিত রূপের মধ্যে তুলনামূলক গবেষণা করেন কে? সঠিক উত্তরটি হচ্ছে প্রমথ চৌধুরী। বাংলা ভাষায় সাধু ও চলিত রূপের মধ্যে তুলনামূলক গবেষণা করেন প্রমথ চৌধুরী। সাধু ও চলিত রীতির মিশ্রণে বাক্য কোন দোষে দুষ্ট হয়? সাধু ও চলিত রীতির মিশ্রণে বাক্য কোন দোষে দুষ্ট হয়? সঠিক উত্তরটি হচ্ছে গুরু চণ্ডালি দোষ। কোনো বাক্যে যদি সাধু এবং চলিত রীতির মিশ্রণ একসঙ্গে থাকে তাহলে সেটি গুরু চণ্ডালি দোষে দুষ্ট হয়। সাধু ও চলিত ভাষার পার্থক্য কোন পদে বেশি দেখা যায়? সাধু ও চলিত ভাষার পার্থক্য কোন পদে বেশি দেখা যায়? সঠিক উত্তরটি হচ্ছে ক্রিয়া ও সর্বনাম পদে। ক্রিয়া ও সর্বনাম পদে সাধু ও চলিত ভাষার পার্থক্য বেশি দেখা যায়। সাধু ভাষা সাধারণত কোথায় অনুপযোগী? সাধু ভাষা সাধারণত অনুপযোগী হচ্ছে নাটকের সংলাপে। সাধু ভাষা অনুপযোগী নাটকের সংলাপে, অর্থাৎ নাটকের সংলাপে সাধু ভাষা কখনোই ভালো শোনা যায় না, তাই নাটকের সংলাপে সাধু ভাষার ব্যবহার অনুপযোগী।